বিএনপির নেতা আমির খসরু ও জহিরে উদ্দিনকে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ, বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ শুক্রবার দুপুর 2:30 দুজনকে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, গত 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ দিন কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনকে গ্রেফতার দেখিয়েছেন পুলিশ। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন বলা হয়েছে, ওই হত্যায় ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করার, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। জহির উদ্দিন স্বপন আমিরুল সহ বিএনপির 234 জন গ্রেফতার, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ঢাকায় বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে আটক ও ঢাকা মহানগর উত্তরের এক নেতাকে 8 দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশ। এর মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে আটকের কথা জানিয়েছে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে গতকাল রাত পর্যন্ত বিষয়টি স্বীকার করা হয়নি। এদিকে ঢাকা মহানগর উত্তরণের সদস্য সচিব আমিনুল ইসলামে গতকাল বৃহস্পতিবার 8 দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশ। ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেছে। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সবশেষে 24 ঘন্টায় ঢাকাসহ সারাদেশে বিএনপির আরও 234 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় 97 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ, র্যাব ও আদালতের সূত্রে জানা গেছে। এ নিয়ে রাজধানীর গত 5 দিনের 28 অক্টোবর থেকে 2 নভেম্বর মোট গ্রেফতার হলেন 1892 নেতাকর্মী। এদিকে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও পরবর্তী হরতাল ও অবরোধকে ঘিরে ঢাকায় নতুন করে 17 মামলা হয়েছে। বংশাল, পল্টন, মুগদা, সবুজ, বোগ, ওয়াবি, ড্যামরা, যাত্রাবাড়ি, তেজগাঁও, শিল্পাঞ্চল, বাড্ডা, বনানী ও মিরপুর থানায় এসব মামলা হয়েছে। এ নিয়ে গত 5 দিনে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা 66। গ্রেফতার ছাড়া বিএনপিকে নির্বৃত্ত করা যাচ্ছে না বললেন মন্ত্রী, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ডক্টর মাহমুদা আব্দুর রাজাক বলেছেন, নেতৃত্ব শূন্য করতে নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে কর্মীদের পরিচিত করার কারণে বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার ছাড়া তাদের নির্বৃত্ত করা যাচ্ছে না। তাছাড়া দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ভিডিও ফুটেজ, টিভি সংবাদ দেখে আগের চেয়ে দক্ষ আইন প্রয়োগকারী সংস্থা তাদের গ্রেফতার করছে। শুক্রবার দুপুরে জেলা ধানবাড়ি উপজেলা মুসিদ্দি উত্তরাপাড়ায় মোবাইল খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফসল কর্তন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সহিংসতার পথ পরিহার করে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছে আব্দুর রাজ্জাক। বিএনপির কাছে দেশকে শান্তির পথে, সমৃদ্ধির পথে পরিচালিত করতে সহযোগিতা চেয়েছেন তিনি। মন্ত্রী বলেন, এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে বদ্ধপরিকর। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো কৃষক দরদী, তাই কৃষকদের উন্নয়নে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগে নেওয়ার আহ্বান চূর্ণর, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। বৃহস্পতিবার 11 জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী দিনে অর্ধনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। মুজিবুল হক চূর্ণ বলেন, জাতির পিতা কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কে কি বলল, কে সমালোচনা করলো, এগুলোর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিল আলোচনা করার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানান। দেশের মানুষ এই জিনিসটি চাচ্ছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আর বিরোধী দল মাঠে যে আছে বিএনপি সহ তাদের বলল, আপনারা ও জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে পূর্ব শর্ত না করে শর্তগুলো টেবিলে এসে আলোচনা করেন। জাতীয় পার্টির মহাসচিব হিসাবে এটা আমাদের বলার দায়িত্ব। আমরা 5 বছর বিরোধী দলের ছিলাম, একসঙ্গে অনেক বছর কাজ করেছি, আওয়ামী লীগের সঙ্গেও জোট করেছিলাম, তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তাই আমরা সেই পরিপ্রেক্ষিতে বলবো সংলাপের উদ্যোগ নিতে। বিদেশি ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন সরকার, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ কমাতে ও বিদ্যমান ডলার সংকট মোকাবেলা সরকার বিদেশি ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রার বাণিজ্যিক ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ভারত ও সৌদি আরব থেকে ঋণ নেওয়ার চেষ্টা চলছে। আসন্ন প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময় এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে এই বিষয়টি প্রাথমিক আলোচনা হয়েছে। আরও কয়েকটি বিদেশি বড় বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমছে, কোনো ক্রমেই রিজার্ভ
রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না। কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ করেও ডলার সংকট মোকাবেলা দেওয়া যাচ্ছে না। ডলারের দাম বাড়িয়েও এর প্রবাহ বাড়ানো যাচ্ছে না। ব্যাংকে ডলারের দাম বাড়ালে খোলা বাজারে বেড়ে যাচ্ছে। সব মিলে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কষ্টকর সাধ্য হয়ে উঠেছে। এদিকে গত দুই বছরের বেশি সময় ধরে রিজার্ভ কমছে। 2021 সালের আগস্টে গ্রস রিজার্ভে সর্বোচ্চ 4,806 কোটি ডলারের উঠেছিল। এরপর থেকে রিজার্ভ কমছে। বৃহস্পতিবার গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে 2,643 কোটি ডলারে। আলোচ্য সময়ের রিজার্ভ কমছে 2,163 কোটি ডলারে। অর্থাৎ দুই বছরের রিজার্ভ প্রায় অর্ধেক কমে গেছে। রিজার্ভের বড় অংশ ব্যয় হয়েছে জ্বালানি উপকরণসহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে।